সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। টলিপাড়ায় এবার গেরুয়া ঝড়। কিছুদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায়দের পাশাপাশি দিল্লি গিয়ে পার্টিতে যোগদান করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপরই টলিউডের অনেকেই যোগদান করতে পারে গেরুয়া শিবিরে বলে ইঙ্গিত দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তখনই শোনা গিয়েছিল পদ্ম শিবিরে যোগদান করতে পারেন আরও অনেকেই। শোনা গিয়েছিল গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন অভিনেতা তথা তৃণমূল যুব সহসভাপতি হিরণ, যদিও তখন যোগদান করেননি তিনি। কিন্তু এবার আজ কাকদ্বীপের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করলেন অভিনেতা হিরণ। বাংলায় লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে, অলক্ষ্মীর প্রভাব পড়েছে, সেই অলক্ষ্মীকে দূর করে লক্ষ্মী আনায় তার মূল লক্ষ্য। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন অভিনেতা হিরণ। প্রসঙ্গত, টলিউডের এই অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের বিভিন্ন প্রার্থীদের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল হিরণকে। তবে বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে আসে তার ক্ষোভ। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, আমি সভাপতিকে বছরের পর বছর ধরে ফোনে মেসেজ করেছি কিন্তু কোনো জবাব পাইনি, কোনো যোগাযোগ করেননি। আর এবার এসব কিছুর মধ্যে সব জল্পনার অবসান করে পদ্মশিবিরে পা রাখলেন হিরণ। গত কয়েকদিন ধরেই টলিউডের বিভিন্ন ক্ষেত্রের শিল্পী এবং কলাকুশলীদের মধ্যে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। গতকাল অর্থাৎ বুধবারই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী সহ আরও অনেক টলি অভিনেতা অভিনেত্রীরা।